শুভেচ্ছা নিন, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিমুল আহসান, কাজ করছি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে। আমার সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ ভিজিট করুন www.nasimul.com। গত 20 বছরে বাংলাদেশের সাংবাদিকতা এগিয়েছে অনেক, আমরা পেয়েছি নতুন নতুন অনেক গণমাধ্যম, বেড়েছে টেলিভিশনের সংখ্যা, আর সেই সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গণমাধ্যম কর্মীদের সংখ্যা। দেশের প্রত্যন্ত অঞ্চলে, উপজেলায়, বিভিন্ন জেলায় রয়েছে অগুন্তি সাংবাদিক। দেশের বিভিন্ন প্রান্তে যারা কাজ করছেন, যেসব গণমাধ্যম কর্মী আছেন, তারা অনেকেই সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ পান না, অনেকেই জানেন না কোন জায়গা থেকে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণকে আপনারা নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব একজন সাংবাদিক কোন কোন জায়গা থেকে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায় ছাড়া বাংলাদেশে সাংবাদিকতার যে প্রশিক্ষণের জায়গাটি, তার গোটাটাই রাজধানী ঢাকা কেন্দ্রিক। আমাদের দেশে যে সকল সরকারি প্রতিষ্ঠান সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ সুবিধা সরবরাহ করে থাকে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। একজন সাংবাদিক এই দুটি প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নিতে পারে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট তথা PIB সাংবাদিকদের জন্য যেই সব প্রশিক্ষণ সুবিধা সরবরাহ করে থাকে তার উপরে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1976 সালে এবং এরপর থেকে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে চলছে। সাংবাদিকদের জন্য PIB নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের বাইরেও আছে অনলাইন প্রশিক্ষণ। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় যেই সব প্রেস ক্লাব রয়েছে, প্রথমত সেই সব প্রেস ক্লাবের যারা সদস্য আছেন, প্রেস ক্লাবের যারা সভাপতি আছেন, তারা PIB থেকে প্রশিক্ষণ নিতে পারেন খুব সহজে। এবং সেই জন্য ক্লাবের প্যাডে PIB বরাবর সরাসরি আবেদন জানাতে হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আবেদনের যোগ্যতা যাচাই বাছাইয়ের পরে PIB বিভিন্ন প্রেস ক্লাবে গিয়ে, বিভিন্ন জেলায় গিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। যারা কোনো প্রেস ক্লাব কিংবা রিপোর্টার্স ইউনিটির সদস্য নন, তারাও PIB থেকে প্রশিক্ষণ নিতে পারেন। এবং সেই জন্য PIB নতুন একটি সুবিধা চালু করেছে, আপনি বাংলাদেশের যে প্রান্তেই বসবাস করুন না কেন, আপনি যদি সাংবাদিকতা করেন এবং আপনি যদি PIB থেকে প্রশিক্ষণ নিতে চান, PIB-র যে অনলাইন আবেদন ফর্মটি আছে সেটি পূরণ করে পাঠিয়ে দিতে হবে। সেটি পাঠানোর পরে PIB কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে আপনার জন্য প্রশিক্ষণটি আয়োজন করবেন। এছাড়া সাম্প্রতিক সময়ে PIB অনলাইনের মাধ্যমে নতুন প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সাথে PIB নতুন এই উদ্যোগটি হাতে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশে, দেশের বাইরের যে কোনো বাংলা ভাষাভাষী সাংবাদিক, সাংবাদিকতা বিষয়ে আগ্রহী কোনো তরুণ, কিংবা অন্য কোনো পেশায় আছেন অথবা সাংবাদিকতা বিষয়ে জানতে চান, এমন যে কেউ PIB-র এই অনলাইন কার্যক্রমে অংশ নিতে পারেন। এখন পর্যন্ত PIB-র অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে আপনি 4টি কোর্সে অংশ নিতে পারবেন। একটি হচ্ছে অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম, একটি হচ্ছে অনলাইন সার্টিফিকেট কোর্স অন টেলিভিশন জার্নালিজম, একটি হচ্ছে অনলাইন সার্টিফিকেট কোর্স অন ইনভেস্টিগেটিভ জার্নালিজম, আর একটি হচ্ছে অনলাইন সার্টিফিকেট কোর্স অন ডেভেলপমেন্ট জার্নালিজম। যারা সাংবাদিকতা একদম প্রাথমিক ধারণাগুলো নিতে চান এবং সাংবাদিকতার যেসব ছোটো ছোটো বিষয় আছে, সংবাদ লেখা, সংবাদ কাঠামো, সংবাদ সূচনা লেখা, সংবাদের শিরোনাম লেখা, সাক্ষাৎকার নেওয়ার যে কলা কৌশল, এই একদম সহজ সহজ বেসিক বিষয়গুলো যেগুলো সাংবাদিকতা করতে হইলে অবশ্যই আপনাকে জানতে হবে, সে বিষয়গুলো নিয়েই মূলত সাংবাদিকতার বেসিক কোর্সটি। কোর্সটিতে 12টি চ্যাপ্টার এবং 42টির মতো ভিডিও আছে যেগুলো আপনারা সহজেই অ্যাক্সেস করতে পারবেন, এবং সেগুলো আপনারা চাইলে আপনাদের ল্যাপটপে, আপনাদের মোবাইলে সংরক্ষণ করে পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারবেন। এছাড়া টেলিভিশন সাংবাদিকতার যে কোর্সটি আছে, সে কোর্সটি আসলে যারা টেলিভিশনে কাজ করছেন তাদের জন্য খুবই যুগ উপযোগী করে তৈরি করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকতার একাডেমিক যে বিষয়গুলো আছে, ক্যামেরা, লাইটিং, ফটো কম্পোজিশন, আপনি আপনার ইন্টারভিউটা কীভাবে নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে টেলিভিশন সাংবাদিকতার কোর্সটি আছে। এছাড়া PIB-র আরও যে দুটি কোর্স রয়েছে, তার একটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কোর্স। এই কোর্সটি একটু অ্যাডভান্স কোর্স বলে বিবেচিত হচ্ছে, এবং যারা আসলে অনেকদিন সাংবাদিকতা করছেন কিংবা সাংবাদিকতার অনেক বিষয় সম্পর্কে যারা ইতিমধ্যে অবগত আছেন, তারা এই কোর্সটি করতে পারেন। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ, অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বৃদ্ধি এবং অনুসন্ধানী সাংবাদিকতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত অনুসন্ধানী সাংবাদিকতার এই কোর্সটির
এছাড়া আরেকটি যে কোর্স আছে সেটি হচ্ছে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কোর্স। একটি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে, উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে জনগণকে জানাতে উন্নয়ন সাংবাদিকতা আর আসলে কোনো বিকল্প নেই। চারটি কোর্স করতেই আপনাকে যেই যোগ্যতাটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস না হলে পিআইবির এই ধরনের ই লার্নিং কোর্সগুলোতে অংশ নিতে পারবেন না। এবং এই কোর্সগুলো করতে আরও জরুরি যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে একজন সাংবাদিক একবারে কেবল একটি কোর্সই করতে পারবেন। আপনি একবারে একটি কোর্স সফলভাবে সম্পন্ন করার পরই কেবল আরেকটি নতুন কোর্সে যোগ দিতে পারবেন। এই কোর্সগুলোতে আপনি কী করে অংশ নেবেন এবং একজন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হবেন সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন অংশে কিছু আরও ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন। এছাড়া পিআইবির ই লার্নিং প্ল্যাটফর্মের একটি আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। পিআইবির যে কোনো কোর্স সম্পর্কে জানতে ভিডিও লিঙ্কে গিয়ে কমেন্টস করুন, আপনার জিজ্ঞাসা জানান, কোনো জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার বন্ধুরা যারা সাংবাদিকতা করছে কিংবা সাংবাদিকতা করতে চান তাদেরকে এই ছোট ছোট প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনি ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, তথ্যটি তার কাছে পৌঁছে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ স্ক্রিনের নিচে সাবস্ক্রাইব লেখা অংশে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখুন।